তাকে সবাই স্মরণ করো, তাকে শ্রদ্ধার সঙ্গে আমরা জ্ঞাপন করো। আমরাও চেষ্টা করি বলবেন এইভাবে আমরা ভক্ত করো। প্রথম দফা থেকে ষষ্ঠ দফা পর্যন্ত ভোট প্রচার হয়ে গেল। সপ্তম দফা সেখানে নির্বাচন কমিশনার ঘোষণা করে দিল যে 16/5/2019 বৃহস্পতিবার রাত 10 ঘটিকায় প্রচার, জনসভা, সর্বকিছু শেষ। কিন্তু বসিরহাট লোকসভার প্রার্থী সায়ন্তন বসু সে নির্বাচন বিধি ভঙ্গ করে নির্বাচন কমিশনারকে বুড়ো আঙুল দেখে আবার 17 তারিখ শুক্রবার বেলা 10:30টার সময় সন্দেশখালী নাজাটের রাজবাড়ি বাজার সংলগ্ন সজল মণ্ডলের বাড়িতে আসে। হঠাৎ করে প্রার্থী নিজে এসে 50 থেকে 70 জনকে এক জায়গায় করে নিজে মুখে সেখানে প্রচার সারে। প্রচার সেরে তাদের হাতে টাকা পয়সা তুলে দেয় এবং শান্তির পরিবেশকে অশান্তি তৈরি সৃষ্টি করে। যে সন্দেশখালী শাহজাহান সুকুমার শিবু শান্তির পরিবেশকে, মমতা ব্যানার্জির শান্তির পরিবেশকে অশান্তি করে তোলে। তার ভাষাগুলোই তো এমনি কুরুচিকর মন্তব্য। ভ্যাবলা রেলগেটে বলেছিল, মা বোনেরা দা বটি কুরুল নিয়ে তৈরি থাকো, ভোটের দিন অমুকের বুকে গুলি করবে, তমুকের বুকে গুলি করবে, বুক লক্ষ্য ভেদ করে। সেই সায়ন্তন বসু নিজেই সে আইন অমান্য করে, সে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। তাই আমরা দলের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে আমরা নেজার থানায় গিয়েছিলাম। আমরা নেজার থানায় গিয়ে কমপ্লেন করে এসেছি, বিডিও অফিসে এসেছি, রিটার্নিং অফিসারকে দিয়েছি এক কপি, অবজারভার ছিল অবজারভারের সঙ্গে কথা বলেছি, কথা বলে আমরা এখন বেরিয়েছি। তবে সায়ন্তন বসুকে শান্ত করে দেবে সারা পশ্চিমবাংলার মানুষ, সন্দেশখালী নেজাটের মানুষ শান্ত করে দেবে 19 তারিখ সকাল সকাল বুথে গিয়ে আর 23 তারিখে ফলাফল পাবে। সায়ন্তন বসুর ভাষা শান্ত হয়ে যাবে।